পরম শ্রদ্ধেয় মাঝবাজার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সফি সৈয়দ ইরফানুল হক মাঝবাজারি, আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে সবচেয়ে অজ্ঞানী মানুষ, আমাকে প্রথমেই ডাকা হয়েছে, তারপরে আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই। শুরুতেই পবিত্র কোরআন মজিদে জ্ঞান এবং জ্ঞানের প্রতি অন্বেষণ করার যে তাগিদ বারবার উচ্চারিত হয়েছে, যেমন সৌরজগৎ নিয়ে ভাবার কথা বলা হয়েছে, জ্ঞানার্জনের জন্য তাগিদ দেওয়া হয়েছে। আসলে জ্ঞান কি? পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, নানা মত নানা পথ তৈরি হয়েছে। জ্ঞান বস্তুগত জ্ঞান আছে, ভাবগত জ্ঞান আছে, ভাববাদী দর্শন আছে, বস্তুবাদী দর্শন আছে। একটা হচ্ছে ফিলোসফিক্যাল নলেজ, আরেকটা হচ্ছে সাইন্টিফিক নলেজ। বিজ্ঞান এবং দর্শনের মধ্যেও পার্থক্য আছে। ফিলোসফিতে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে জ্ঞান কি, নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ, পরীক্ষিত সত্যই হচ্ছে জ্ঞান। এটা ফিলোসফির সংজ্ঞা, বিখ্যাত এক দার্শনিক পাশ্চাত্যের, তিনি বলেছেন যে জাস্টিফাইড ট্রু বিলিফ। ধরুন একটা অন্ধকার ঘরে আপনি প্রবেশ করলেন, আপনার কামরায় বিদ্যুৎ নেই, লোডশেডিং চলছে, খুব অন্ধকার, বাইরে থেকে ঘরে ঢুকলেন, ঘরেও কেউ নেই, সুইচ টিপ দিলেন না, মনে হলো যে সামনে একটা মোটা রশি কিংবা সাপ, হঠাৎ ভয় পেয়ে গেলেন আপনি যে এটা সম্ভবত সাপ হবে। অর্থাৎ এটা কি রশি না সাপ, কনফিউশন তৈরি হলো। জ্ঞানের পূর্ব শর্তই হচ্ছে সন্দেহ করা, তো সন্দেহ থেকে পরীক্ষামূলক অনুসন্ধানের দিকে ধাবিত হয় মানুষ। তারপরে আপনি সুইচটি টিপে দিলেন, বিদ্যুৎ বাল্ব চলে উঠলো, দেখলেন যে সাপ নয়, এটা একটা রশি, মোটা রশি, সাপের মতো অন্ধকারে মনে হয়েছিল। এটাই হচ্ছে জাস্টিফাইড একটা বিষয়, যে যেটাকে সাপ মনে করলাম সেটা আসলে সাপ ছিল না, রশি। এটাই হচ্ছে জ্ঞান। জ্ঞান হচ্ছে এমন একটা শক্তি, এমন একটা আলো যেটা অন্ধকারকে দূরীভূত করে। মানুষ জন্মগ্রহণ করে সহজাত ভাবে অনেক কুপ্রবৃত্তি নিয়ে, আমরা জানি কাম ক্রোধ লোভ হিংসা, এগুলো মানুষের মধ্যে বাইবর্ণ চলে আসে, প্রাণী হিসেবে আমরা এগুলো নিয়েই জন্মগ্রহণ করি। তো আজকের এই উসলে সাবার যে শক্ত কর্ম পদ্ধতির মধ্যে বর্ণিত হলো, প্রবন্ধটি চমৎকার ভাবে বিশ্লেষণ করে গেলেন আজকের প্রধান প্রাবন্ধিক। আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত বিজ্ঞানসম্মত প্রতিটা পন্থা এবং পদ্ধতি আমাদের জীবনাচরণে যদি আমরা চর্চা করতে পারি এবং পরিপূর্ণভাবে মেনে চলতে পারি, অবশ্যই ইহলৌকিক এবং পারলৌকিক ক্ষেত্রে আমরা সফল কাম হব। এবং আমার কাছে এর কারণে বিজ্ঞান ভিত্তিক মনে হয়েছে এই যে কুপ্রবৃত্তি বা ষড়রিপুর যে তাড়না বা প্রেরণা, যেটাকে বলি নেতিবাচক যে প্রবণতা গুলো আমাদের মধ্যে আছে, সেগুলোর সঙ্গে প্রতিনিয়ত আমাদের এক ধরনের সংগ্রাম চলে ভেতরে। প্রতিটি মানুষেরই এই সংগ্রাম চলে। ধরুন আমার সামনে 10 কোটি টাকা, একটা সহজে ঘুষ খাওয়ার একটা সুযোগ তৈরি হলো, কাউকে চাকরি দিয়ে বা ইনডাইরেক্টলি আমি প্রভাবিত করে কাউকে চাকরি দিয়ে বা যে কোনো স্কোপে 10 কোটি টাকা আমি চাইলেই নিতে পারি, কিন্তু আমি নিচ্ছি না। এটাই হচ্ছে এক ধরনের লড়াই, যে আমি লোভে পড়ে প্রলুব্ধ হচ্ছি না, এটাও একটা চর্চা, মানে লোভ দ্বারা তাড়িত হচ্ছি না। এইটাই আসলে প্রতিটা মানুষেরই স্বভাব গঠন বা চরিত্র গঠন, যেটাকে বলি স্বভাব। আধুনিকতার সংজ্ঞাও কিন্তু বলা হয়েছে যে আত্মনিয়ন্ত্রণই হচ্ছে আধুনিকতার মূল কথা।
আধুনিক যত চিন্তাবিদ আছেন, স্কলার আছেন, তারা বলেন যে আত্মনিয়ন্ত্রণই হচ্ছে আধুনিকতার মূল কথা। স্বাধীনতা কি? স্বাধীনতা অন্যের গায়ে লাথি মারা নয়, অন্যের অধিকার খর্ব করা নয়, অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমার যে জায়গাটুকু আছে সেটুকুকে সুরক্ষিত রাখার নামই হচ্ছে স্বাধীনতা। আমরা আসলে পদে পদে সবখানে আমরা মিস ইউজ করি, আমাদের আমাদের জ্ঞানের দৈন্যতা আছে, আমাদের চিন্তার অনগ্রসরতা আছে, সে কারণে আমরা ভুলের মধ্যেই দিন যাপন করি। সেখান থেকে বের হওয়ার জন্যে যুগে যুগে নানান মানুষ, নানান সাধক, নানান সুফি দরবেশেরা অবতীর্ণ হয়েছেন মানব সমাজকে আলোকিত করতে। আজকে আমরা যেখানে বসে আছি এটি বাংলাদেশের শীর্ষ একটি পীঠস্থান সুফি চর্চার। আমি মনে করি যে আমরা জানি যে বাংলাদেশ বা ভারতবর্ষে সুফিবাদী ইসলামেরই এনামুল হকের পিএইচডি থিসিস বঙ্গে সুফি প্রভাব, সেখান থেকে আমরা জানতে পারি যে নবম শতাব্দীর দিকে কিছু আরবি বণিক বা সৌদাগর ইন্ডিয়াতে বাংলাদেশে চট্টগ্রাম বন্দর দিয়ে ব্যক্তিগতভাবে প্রবেশ করেছিলেন। তারপরে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়, মুসলমান শাসনের সূত্রপাত, শাসক ইসলামী শাসকদের সূত্রপাতের মধ্য দিয়ে ইসলাম আসেনি, ইসলাম এসেছে সুফি দরবেশদের যে ভ্রাতৃত্ববোধ, উদারনৈতিক যে জীবন চেতনা সেটার মধ্য দিয়ে। দ্বাদশ শতাব্দীতে যেটা খাজা মাইনুদ্দিন চিস্তির যে প্রভাব প্রতিপত্তি, যে জীবন আচার, সেটা দেখে মুগ্ধ হয়ে কাতারে কাতারে হিন্দু মুসলমান হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়গুলো আমি যখন ক্লাসে একদিন সুফিবাদের পক্ষে কথা বলছি তখনও আমি এই দরবারে আসি না, সুফিবাদের প্রতি আমার একটা দুর্বলতা ছিল মজ্জাগত ভেতর থেকেই, কারণ আমি সবসময় মনে করেছি যে সুফিবাদ এমন একটা মতবাদ যেটা আত্মশুদ্ধির পথে প্রতিনিয়ত তাড়িত করে মানুষকে, এবং আত্মশুদ্ধির বা নিজেকে আত্মানুসন্ধান বা নিজেকে আবিষ্কার করার সত্যের সত্যানুসন্ধানী হওয়ার সর্বোচ্চ পথ হচ্ছে সুফি পথ, সুফি মত, এবং সেটার চর্চা, সেটার মধ্য দিয়েই একজন মানুষ পরিপূর্ণভাবে বিশুদ্ধ ইসলামপন্থী হতে পারে বলে আমি বিশ্বাস করি। এক ছাত্র দাঁড়িয়ে বলছে আমাকে মাদ্রাসায় পড়া জামালপুরে বাড়ি, বলছে স্যার ইসলামে সুফিবাদের জায়গা নেই। আমি সম্প্রতি একটি বই পড়লাম, এম খলিলুল্লাহ নামে একজন ডাক্তার বইটা লিখেছেন, সুফিবাদ পরিচিতি, অত্যন্ত সংক্ষেপে লেখা বইটি। আমার উনি একটা উদ্ধৃতি দিয়েছেন যে বাংলাদেশে তিন শ্রেণীর মানুষ আছে যারা সুফিবাদ নিয়ে তিনটে অবস্থানে দাঁড়িয়ে আছে, আমার কাছে মোটামুটি যৌক্তিক মনে হয়েছে। একদল আছে সুফিবাদকে মনে করে যে এটা ইসলাম বহির্ভূত একটা বহিমিয়ান বা বৈরাগ্যবাদী একটা দর্শন, এরকম এক জাতীয় লোক আছে, আপনারাও জানেন যারা আছেন সামনে কম বেশি, যারা কট্টরপন্থী ইসলামী চিন্তাধারার আলেম সম্প্রদায় আছেন, অনেকে মনে করেন যে সুফিবাদ কোনো বাতুল কোনো ধারণা। আরেক দল আছেন যে সুফিবাদটাকে একটু মূল জায়গা থেকে একটু বাইরে নিয়ে গেছে, মানে অনেক ভুল মিশ্রণ ঘটেছে এর সঙ্গে। আরেক দল আছেন বিশুদ্ধভাবে সুফি চর্চা করে থাকেন। আমার কাছে মনে হয়েছে যে এই যে উসুলে সাবার যে বর্ণিত সাতটি পন্থা, যে অবস্থা মৃত্যুর চারটা মৃত্যুর যে ধাপ বর্ণনা করা হলো, আমি আমি যদি বলি যে দ্বাদশ শতাব্দী থেকে আমি উপাসক সম্প্রদায় যত ধরনের গৌণ ধর্ম আছে আমি সব পড়েছি ইনশাল্লাহ, আমি দেখেছি সেখানেও জ্যান্ত মরা বলে একটা কথা আছে, মানে জীবিত থেকেও মরে যাওয়া, এ বিষয়টা বারবার এসেছে এখানে। আপনারা সাধক কবির বলে একজন সন্ত ধর্মের অনুসারী একজন সাধক ছিলেন, এই মন্দিরে দেবতা নাই অন্তরে খোঁজো তারে, এইরকম একটি গান শুনে থাকবেন, এটা কবিরের লেখা একটা হিন্দি গানের একটা অনুবাদ। সেখানে তিনি জ্যান্ত মরা প্রসঙ্গটা বারবার এনেছেন,
সুফিবাদের উদ্ভব কখন থেকে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। মসজিদে নববীতে রাসুলের সঙ্গে বসে থাকা অনেক গৃহহীন সাহাবি যারা ছিলেন, বিলাসবহুল জীবনযাপন করতেন না, অত্যন্ত সাদা সিধে, বেশিরভাগ মসজিদেই বসে থাকতেন, তারা এক ধরনের ধ্যানস্থ ছিলেন, মানে বাইরের জগতের সঙ্গে তেমন কোনো আলাপ নেই, যোগাযোগ নেই, ওরকম ধ্যানী যারা তাদের সুফা এই ধরনের শব্দে তাদেরকে চিহ্নিত করা হতো, সেটি কিন্তু রাসুলের জীবদ্দশায় সুফিবাদের সূত্রপাত, কিন্তু সেটি বিকশিত হয়েছে ইরানে। আপনারা জানেন এই তাসাউফ শব্দটি, তাসাউফ নামক যে গ্রন্থ সেটি আমি মনে করি যে প্রথম সুফিবাদী আকর গ্রন্থ, সেটি কার লেখা আমরা সবাই জানি, যে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের লেখা তাসাউফ গ্রন্থটি। সেই তাসাউফ চর্চা যেটা বললাম যে জ্ঞানের অন্বেষণ অবশ্যই জরুরি, পবিত্র কোরআনে আছে যে যারা জ্ঞানী আর অজ্ঞানী উভয়ই কি সমান, আল্লাহর কাছে জ্ঞানী ব্যক্তির কদর বেশি, তাহলে সেই জ্ঞানের সঙ্গে যদি কল্যাণ বোধের যোগ না থাকে, শুভ বোধের যোগ না থাকে, মানবতার যোগ না থাকে, সেই জ্ঞানও কিন্তু বৃথা। যেটা মানব কল্যাণে আসে সেই জ্ঞান অর্জন করতে হবে আমাদের, এবং আজকের আমাদের এই সুফিবাদের পীঠস্থান যে মাইজবান্ডার ফাউন্ডেশন দরবার শরীফ আমাদেরকে সেই প্রেরণায় উজ্জীবিত করে বারবার আমরা এই মূল মন্ত্রে আলোকিত হব। এবং সুফিবাদের মূল কনসেপ্টটাই হচ্ছে যে শরীয়তের যে আচার পন্থা আছে সেই আচার থেকে আরো অনেক উদার, আরো বেশি ব্যাপ্ত পরিসরে বিকাশমান একটা পন্থা আছে, যেখানে প্রেমই হচ্ছে ঈশ্বরের সঙ্গে, স্রষ্টার সঙ্গে একমাত্র মিলনের সেতু। প্রেম, প্রেমের সম্পর্কে যে সম্পর্ক প্রেমের বন্ধুত্বের, সেখানে কিন্তু কোনো হেসিটেশন থাকে না, দ্বিধা থাকে না, সেটা অনেক সহজ হয়। ইমাম গাজ্জালী বলছেন যে একজন প্রেমিক আর অপ্রেমিকের ফারাক হচ্ছে যে একজন প্রেমিক একদিনে আল্লাহর পথে যেতে যে রাস্তা অতিক্রম করে সেই রাস্তাটুকু একজন অপ্রেমিকের যেতে 1000 দিন লাগে। অর্থাৎ প্রেমময় একটা অন্তর যদি তৈরি করতে পারি আমরা, তাহলে আমাদের জন্য সহজ হবে, আমরা সৃষ্টির সবকিছুকেই ভালোবাসব, মানুষকে ভালোবাসব, এবং আমরা সহজাত ভাবে যে নেতিবাচক দিকগুলো পেয়েছি, যে ষড়রিপুর কথা বলা হয়েছে বারবার, সেগুলোকে অনেক চর্চার মধ্য দিয়ে যে নির্দেশিত যে উসুলে সাবার যে নির্দেশনা আছে, বিশ্লেষণ আছে, সেগুলোকে ধারণ করব, চর্চা করব, সেই আশাবাদ ব্যক্ত করি, এবং আমাদের এই চর্চার মধ্য দিয়ে আত্মশুদ্ধি লাভ ঘটবে, এবং সেই আত্মশুদ্ধির মধ্য দিয়ে আমাদের চারপাশ আলোকিত হবে, আমরা এই আলোটাকে দেশ কাল পাত্রের সীমানা ছাড়িয়ে বিশ্বময় ছড়িয়ে দিতে চাই। সুফিবাদের জয় হোক। আসসালামু আলাইকুম।